প্রেশার কুকারে চেক কর তুই কিছু জিনিসপত্র দিলি দেওয়ার পর সেটাকে গ্যাসের ওপর ইন্ডাকশনের ওপর বসিয়ে দিয়েছিস কন্টিনিউয়াসলি হিট দিয়ে যাচ্ছিস কিন্তু চেক কর গ্যাস যতই এক্সপ্যান্ড করুক ওই যে প্রেশার কুকারের ভলিউমটা তার বাইরে ও কিন্তু ইনিশিয়ালি বেরোতে পারছে না তোকে কাজটা এতটাই তাড়াতাড়ি করতে হবে যাতে করে সিস্টেম হিট এক্সচেঞ্জের টাইম না পায় যখন আমরা সেলুনে চুল কাটতে যাই যখন ওয়াটার স্প্রে করে তখন কিন্তু যদি একটা ওই স্প্রেটা যখন আসছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে বা তুই যদি এমনিও কোনো ঝর্নার ধারে কাছে গিয়ে দাঁড়াস তখনও কিন্তু একটা ঠান্ডা অনুভূতি আসবে যদি ভলিউমের ভ্যারিয়েশান দেওয়া থাকে প্রথমটা দিয়ে কাজ করব যদি আমার প্রেশারের ভ্যারিয়েশান দেওয়া থাকে তাহলে সেকেন্ডটা দিয়ে কাজ করব। আজকে আমরা থার্মোডিনামিক্সের থার্ড পার্ট থার্ড এপিসোডে চলে এসেছি এর আগের দুটো ভিডিওতে আমরা কি করেছি থার্মোডিনামিক্সের আমরা একটাতে ওয়ার্ক ডান করেছি আর একটাতে আমরা সিপিসিভি মানে মেনলি স্পেসিফিক ক্যাপাসিটি গুলো নিয়ে ডিল করেছি তার আগেও ভিডিও ছিল সেখানে আমরা কি করলাম কাইনেটিক থিওরি অফ গ্যাস পুরোটা পড়েছি দুটো ভিডিওতে তার আগেরটাতে ইন্ডিকেটর ডায়াগ্রাম চলো তাহলে আজকে আমরা থার্মোডিনামিক্সের পার্ট টা স্টার্ট করে দিই তো প্রথমেই আমরা আগের ক্লাসেই বলেছিলাম যে আমরা থার্মোডিনামিক প্রসেসেস এর ব্যাপারে পড়বো দেখ বিভিন্ন ভাবে তোর ওই গ্যাস মলিকিউলগুলোর গুলোর হিট দেওয়া নেওয়া হিটের জন্য এফেক্ট হতে পারে তো বেসিক্যালি আমরা চারটে প্রসেস বেছে নিয়েছি চারটে বেসিক বা মেইন প্রসেস গুলো কি কি একবার দেখে নেওয়া যাক আইসোকোরিক প্রসেস আইসোকোরিক আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট মানে তুমি হিট দেবে হয়তো বা হয়তো তার থেকে হিট বার করে নেবে বা টেম্পারেচার চেঞ্জের ব্যাপারে ভাববে মানে তুমি যা খুশি করতে পারো ওকে নিয়ে বাট ওর ভলিউম শুড দি কেপ্ট কনস্ট্যান্ট ইউজ অফ প্রেসার কুকার প্রেশার কুকারে চেক কর তুই কিছু জিনিসপত্র দিলি দেওয়ার পর সেটাকে গ্যাসের ওপর ইন্ডাকশনের ওপর বসিয়ে দিয়েছিস কন্টিনিউয়াসলি হিট দিয়ে যাচ্ছিস কিন্তু চেক কর গ্যাস যতই এক্সপ্যান্ড করুক ওই যে প্রেশার কুকারের ভলিউমটা তার বাইরে ও কিন্তু ইনিশিয়ালি বেরোতে পারছে না ভলিউম ইজ কনস্ট্যান্ট সো ইউজ অফ প্রেশার কুকার কখন যখন আমার ইয়েটা হয়নি মানে গ্যাসটা ওই লিডটাকে তুলে বেরিয়ে আসছে না সেই সময়টা তারপরে দেখ আইসো বারিক প্রসেস আইসো বারিক আইসো বারিক প্রসেসে কি কনস্ট্যান্ট থাকবে প্রেশার আইসো বারিক হচ্ছে প্রেশার কনস্ট্যান্ট কুকিং ইন অ্যান ওপেন পট এমনি চা করার সময় বা যে কোনো একটা কিছু রান্না করার সময় যখন আমরা কোনো ঢাকনা লাগাচ্ছি না ওপেন তখন গোটা রান্নাটাই হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশারে মা কারণ তুই প্রেসার কুকারে যখন ঢাকনাটা বন্ধ করে রেখেছিলি তখন ভলিউম যেহেতু হতে পারছে না এদিকে টেম্পারেচার রাইজ হচ্ছে তাহলে কিন্তু প্রেসার বেড়ে যাবে কোন ল প্রেসার ল আর এইখানে কি হচ্ছে কুকিং ইন অ্যান ওপেন পট খোলা আছে অ্যাটমসফেরিক প্রেসারে ধর রান্নাটা হচ্ছে আইসো থার্মাল প্রসেস আইসো থার্মাল মানে টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফ্রিজিং মানে যখন তোর স্টেট চেঞ্জটা হয় সাপোজ ধর তোর বরফ গলছে জিরো ডিগ্রি সেলসিয়াসে বরফ থেকে জল হচ্ছে তো এই সময়টাতে তোর হিট 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 কিন্তু লাগছে তুই না দিলে বরফ গলে জল হবে না জল থেকে ভেপার হবে না বাট তোর টেম্পারেচার ইজ রিমেনিং আইসো থার্মাল এক্সাম্পল ফ্রিজিং অ্যান্ড লাস্ট অ্যাডিয়াবেটিক প্রসেস অ্যাডিয়াবেটিকে হিট কনস্ট্যান্ট কিউ কনস্ট্যান্ট মানে এইখানে হিট কি করে কনস্ট্যান্ট থাকতে পারে তোকে কাজটা এতটাই তাড়াতাড়ি করতে হবে যাতে করে সিস্টেম হিট এক্সচেঞ্জের টাইম না পায় কাজটা যেন খুব ফাস্ট হয় ধর তুই বডি স্প্রে ইউজ করছিস বা যে কোনো একটা স্প্রে ইউজ করছিস তো সেখান থেকে যখন স্প্রিঙ্কলসটা বেরোচ্ছে দ্যাট ইজ রিয়েলি আ ফাস্ট প্রসেস এত তাড়াতাড়ি হচ্ছে যে হিট এক্সচেঞ্জের টাইম পাওয়া যায় না হিট কনস্ট্যান্ট থাকছে কিন্তু তাই বলে কিন্তু এটা বলছি না যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে খেয়াল করে দেখ যখন আমরা সেলুনে চুল কাটতে যাই যখন ওয়াটার স্প্রে করে তখন কিন্তু যদি একটা ওই স্প্রেটা যখন আসছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসছে বা তুই যদি এমনিও কোনো ঝর্ণার ধারে কাছে গিয়ে দাঁড়াস তখনও কিন্তু একটা ঠান্ডা অনুভূতি আসবে তো ওইটা আমার দাঁড়াচ্ছে কি অ্যাডিয়াবেটিক প্রসেস চল এবার এক একটা করে প্রসেস নিয়ে ডিল করা যাক প্রথমে লেটাস টক অ্যাবাউট আইসো কোরিক প্রসেস ঠিক আইসোকোরিক প্রসেসের রিপ্রেজেন্টেশন আর রিপ্রেজেন্টেশন ঘোরার ডিমার কি হবে আইসোকোরিক মানে V ইকুয়ালস টু কনস্ট্যান্ট তার মানে পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি এটা আবার কোত্থেকে থেকে জোগাড় করলেন আপনি কারণ আমরা তো জানি যে পি ভি ইকুয়ালস টু আর টি আমি এনটাকে কিন্তু আবারও ওয়ান ধরলাম মনে আছে তো এনটা কি নাম্বার অফ মোলস তাহলে সেক্ষেত্রে ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট পি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টি এসে গেল আমাদের আইসোকোরিক প্রসেস তো সাধারণত এদের একটা পিভি কার্ভ করে রাখা উচিত তো পিভি কার যদি আমরা করি তাহলে এটার গ্রাফটা কেমন হবে গ্রাফটা একদিকে যদি পি আর দিকে যদি আমরা ভি প্লট করি পি ভার্সেস ভি তোর এখানে ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট তার মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস একটা গ্রাফ এই হচ্ছে তোর পিভি কার পিভি কার কি কাজে লাগে সেটা কিন্তু আমরা ভিডিও করতে করতে আমরা পড়তে পড়তে বা পরের ভিডিওতে গিয়ে আমাদের কাছে খুব দরকারি হয়ে উঠবে এই পিভি কারটা অনেক ইনফরমেশন এখান থেকে আমরা পাবো স্পেসিফিক হিট ক্যাপাসিটি তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমরা কি দিয়ে ডিনোট করছিলাম সি দিয়ে আর এখানে এট কনস্ট্যান্ট ভলিউম হচ্ছে তার এটা তলায় কি লিখবো আমরা সাফিক্সে ভি সি ভি মানে এট কনস্ট্যান্ট ভলিউম এটা ব্যাপারে আশা করি তোদের মনে আছে যে এটা হচ্ছে গিয়ে কত ছিল এফ আর বাই 2 এফটা কি ছিল ডিগ্রিজ অফ ফ্রিডম গুলে গেলে কোথায় চেক করতে হবে কাইনেটিক থিওরি অফ গ্যাসের পার্ট টু এর একদম শেষের দিকটাতে তাই তো তাহলে সিভি ছিল এফ আর বাই টু স্পেসিফিক ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম এফ টা ডিগ্রিজ অফ ফ্রিডম আর টা গ্যাস কনস্ট্যান্ট চলে আয় ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স অরিজিনাল লটা dq equals to du plus pdv তাই তো dq equals du pdv ফার্স্ট লর ব্যাপারে আমরা অনেকটা আলোচনা করেছি কোন ভিডিওতে থার্মোডাইনামিক্সের সেকেন্ড এপিসোডটাতে তাহলে dq equals to du plus pdv ভালো এবার চেক কর তুই একটু আগে লিখেছিস ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট তাহলে তোর এই ডিভি ভ্যালুটা কত হয়ে যাবে ভলিউম কনস্ট্যান্ট থাকা মানে ডিভি ইক্যালস টু জিরো তাহলে গল্প কি দাঁড়াচ্ছে চেক কর তোর গল্প দ্বারাচ্ছে ডিকিউ ইক্যুয়ালস টু ডি ইউ টু ডি ইউ এবার একটা জিনিস আবার একটু রিভিশন কর আগের দিন আমরা পড়েছিলাম দেখ তো মনে আছে কিনা আমরা যখন DQ বাই ডি টি মানে স্পেসিফিক ক্যাপাসিটির একদম প্রপার ডেফিনেশন অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ভাবছিলাম তখন কিন্তু এটা আমার কি এসছিল ডিইউ বাই ডিটি এই ডিকিউ বাই টাকে আমরা কি বলেছিলাম সি স্পেসিফিক ক্যাপাসিটি তার মানে গল্প দাঁড়াচ্ছিল সিভি ইকুয়ালস টু ডিইউ বাই ডিটি ডিইউ ডিটি তাহলে ডিইউ এর জায়গায় আমরা কি লিখতে পারি দেখো ডিইউ এর সরি ডিইউ এর জায়গায় কি লেখা যেতে পারে ডিইউ এর জায়গায় লেখা যেতে পারে সিভি ডিটি ডিইউ এর জায়গায় লেখা যেতে পারে সিভি এবার যদি তুই গ্যাসের টাইপটাকে কনস্ট্যান্ট রাখিস তাহলে এফ কনস্ট্যান্ট এফ কনস্ট্যান্ট মানে তোর সিভি কনস্ট্যান্ট সিভি যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে চেক করে দেখ ডি কিউ ইজ डायरेक्टली प्रोपोर्शनल টু ডিটি আমরা কি পাচ্ছি এখান থেকে ডি কিউ डायरेक्टली प्रोपोर्शनल টু ডিটি তাতে কি লাভ হলো লাভ হলো হচ্ছে তুমি যদি হিট দাও তাহলে তোমার টেম্পারেচার বাড়বে আমরা ফার্স্ট ল থেকে জানি যে ভাই হিট দিলে দুটো জিনিস হতে পারে এক টেম্পারেচার বাড়তে পারে অর অথবা অ্যান্ড যে কোনো একটা থাকবে কি হতে পারে আরেকটা কেস এক্সপ্যানশন বা ওয়ার্ক ডান তাহলে এখানে কোনো এক্সপ্যানশন সম্ভব নয় কারণ এখানে ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট আছে তাহলে আমার ডি কিউ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি টি মানে হিট দিলে কি হবে রে বাবু শুধুমাত্র টেম্পারেচার রাইজ করবে অল দ্য হিট সাপ্লাইড ইজ ইউটিলাইজ ইন ইনক্রিজিং দ্য টেম্পারেচার অনলি হিট দেবে টেম্পারেচার বাড়বে হিট নিয়ে নেবে টেম্পারেচার কমে যাবে কোন প্রসেসে আইসো পরিক প্রসেস মনে থাকে যেন চলো এটার ওয়ার্কডানটাও এই ফাঁকে আমরা দেখে নিই ওয়ার্কডানের ফর্মুলা আমরা কি পড়েছিলাম ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ তাই তো তাহলে ডিভি মানে চেঞ্জ ইন ভলিউম তাহলে এখানে চেঞ্জ ইন ভলিউম কি আছে নেই কারণ ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট আইসোকোরিক প্রসেস তাহলে ওয়ার্কডান এখানে কত হবে বিগ জিরো আইসোকোরিক প্রসেসে কোনো ওয়ার্কডান হয় না মাথায় গেল চল নেক্সটটা দেখি আইসো বারিক প্রসেস আইসো বারিক মনে আছে তো কি ছিল আইসো বারিক মানে হচ্ছে গিয়ে আমার যেখানে প্রেসার কনস্ট্যান্ট আইসো বারিক ইজ প্রেসার কনস্ট্যান্ট তাহলে এটা রিপ্রেজেন্টেশন এবং গ্রাফ রিপ্রেজেন্টেশন তো খুবই সোজা এখানে আমার পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট তার মানে হচ্ছে V ডাইরেক্টলি প্রপোশনাল টু টি আশা করি কোথা থেকে পেলাম টিভি ইকুয়ালস টু আর টি মনে আছে তাহলে ভি ডাইরেক্টলি প্রফেশনাল টু টি মনে কর তো কোন ল জব করে মনে কর চার্লস ল তাহলে এবার p টু কনস্ট্যান্ট মানে হয়ে গেল আইসোবারিক প্রসেস চল এটা গ্রাফটা দেখে গ্রাফ কার কার গ্রাফ করব বলেছিলাম আশা করি মনে আছে pv কার তাহলে এই দিকটা ধর p এই v এই দিকটা ধর p এখানে কি আছে p টু কনস্ট্যান্ট তার মানে প্যারালাল টু x অ্যাক্সিস একটা গ্রাফ প্যারালাল টু এক্স অ্যাক্সিস একটা গ্রাফ তাহলে এই হলো আমার রিপ্রেজেন্টেশন আর ওই হলো আমার pv কার এবার আই স্পেসিফিক হিট ক্যাপাসিটি সি স্পেসিফিক ক্যাপাসিটি কখন অ্যাট কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট কি প্রেসার তাহলে কি লিখবো সিপি সিপির ব্যাপারে আগের ভিডিওতে আমরা যথেষ্ট ডিটেলসে পড়েছি সিপি মানে কি ছিল সিপি মানে যেমন একবারে আমরা লিখতে পারি সিপি ইকুয়ালস টু সিভি প্লাস আর আবার আমরা লিখতে পারি মনে কর এটা পড়েছিলি না যে সিপি বাই সিভি ইকুয়ালস টু গামা যেখানে গামা হচ্ছে ওয়ান প্লাস টু বাই এফ তাহলে তোর সিপি ইকুয়ালস টু আরেকটা কি লেখা যেতে পারে গামা ইন্টু সিভি যেখানে গামাটা ওয়ান প্লাস টু এফ তাহলে সিপির ব্যাপারেও আমরা মোটামুটি জানি এবার দেখা যাক ফার্স্ট লটা কেমন হয় ফার্স্ট লতে লেখা আছে ডি কিউ ইকুয়ালস টু ডিউ প্লাস পিডিভি তার মানে এখানে যদি আমি ডিউটাকে রিপ্লেসও করি সিভিডিটি প্লাস পিডিভি সিভিডিটি প্লাস পিডিভি কিন্তু স্যার প্রেশার তো মানে ডিপি বলে কোনো টার্ম নেই যে সেটাকে জিরো করে আগের বারের মতন শর্টকাটে বার করে ফেলবো তার মানে কি দাঁড়ালো বলতো তার মানে দাঁড়ালো এখানে তুই যখন হিট দিবি তার একটা পোর্শন টেম্পারেচার রাইজ করবে আর একটা পোর্শন ভলিউম ইনক্রিজ করবে একটা পোর্শন টেম্পারেচার রাইজ করবে আর একটা পোর্শন ভলিউম ইনক্রিজ করবে চিন্তার বিষয় হচ্ছে কতটা আইসোবারিক প্রসেসে যদি আমি টেন জুল অ্যামাউন্ট অফ হিট সাপ্লাই করি তাহলে তার কতটা পার্সেন্টেজ বা কতটা পার্ট টেম্পারেচার রাইজের জন্য যাবে আর কতটা পার্ট আমার হিট ওয়ার্ক ডান করতে যাবে বা এক্সপ্যানশনের জন্য যাবে সেটা যদিও আমরা এখন অবধি বুঝতে পারিনি তবে এইটা বুঝেছি যে পার্ট অফ হিট ইজ ইউটিলাইজড ইন ইনক্রিজিং দ্য টেম্পারেচার অ্যান্ড দ্য রেস্ট ইজ ইউটিলাইজড ফর এক্সপ্যানশন এটা বুঝেছি যে কিছুটা যাবে এক্সপ্যানশনে কিছুটা যাবে

মানে এখানে যদি চেঞ্জিং ভলিউম কিছু হয় মানে হবে তো বটেই তাহলে যে প্রেশারটা কনস্ট্যান্ট আছে সেইটা মাল্টিপ্লাইড বাই চেঞ্জিং ভলিউম আইসো বারিক প্রসেস তো এইবারে আইসো বারিকে আমাদের মেইনলি যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে গিয়ে কতটা রাইজিং টেম্পারেচারের জন্য যায় কতটা এক্সট্রানাল ডানের জন্য যাই একটু ভাবি চল ভাবলে আশা করি আমরা পারবো রাইজিং টেম্পারেচার ধর কতটা পোর্শন দায়ী তাহলে আমাদেরকে এইভাবে ভাবতে হবে যে ভালো করে ভেবে দেখ আর টেম্পারেচার না বলে এটাকে যদি আমরা এইভাবে বলি যে ধর রাইজ ইন টেম্পারেচার কথাটা নিলাম না আমরা চলে গেলাম ইন্টারনাল এনার্জিতে কতটা যাচ্ছে কারণ এখানে আমরা ওয়ার্ক ডান বলেছি চল আমরা রাইজ ইন্টারনাল এনার্জিটা বার করি রাইজিং ইন্টারনাল এনার্জি টু ইন दट কেস রাইজিং ইন্টারনাল এনার্জি বলতে গেলে তাহলে আমার এখানে জিনিসটা কেমনভাবে ভাবে এগোবে আমার এটা হয়ে যাবে ডিইউ বাই ডিকিউ তো ডিইউ বাই ডিকিউ মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বাই अमाउंट ऑफ হিট সাপ্লাইড ডিউটাকে আমরা একটু আগে কি করেছিলাম মনে না থাকলে দুটো 슬্লাইড এগি গিয়ে দেখে আসতে হবে ভিডিওটাকে একটু আগে থেকে আবার স্টার্ট করবি এটাকে আমরা বলেছিলাম সিভিডিটি আর যেহেতু খেলাটা কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে তাই ডিকিউ বাই ডিটি টু সিপি তো আমরা লিখতেই পারি মনে করে দেখ ডিকিউ বাই ডিটি টু সিপি তো আমরা লিখতেই পারি কারণ এটা আমরা কনস্ট্যান্ট কিসে করছি আমরা এটা কনস্ট্যান্ট প্রেসারে করছি তাহলে এক্স্যাক্টলি ওই কারণেই আমরা এখানে লিখতে পারি ডিকিউ বাই ডিটি টু সিপি তাহলে ডিকিউ এর জায়গায় আমরা লিখে দিলাম সিপি তার মানে বেসিক্যালি সিভি বাই সিপি চেনা চেনা লাগছে সিভি বাই সিপি চেনা চেনা লাগছে তবে সেটা সিপি বাই সিভি ছিল গামা ছিল এটা তাহলে ওয়ান বাই গামা তাহলে আমি যদি গামার ভ্যালু বার করতে পারি গামার ভ্যালু যদি আমাকে কেউ বলে দেয় তাহলে অতি অবশ্যই আমি সিপি সিভি বাই সিপিও বার করতে পারি মানে কতটা পোর্শন আমার ইন্টারনাল এনার্জিতে গেল সেটা আমরা বার করতে পারি আচ্ছা এক্সটার্নাল ওয়ার্ক ডান সেটা কি হবে তাহলে সেটা হয়ে যাবে ডিডব্লু বাই ডিকিউ এবার এটাকে এইভাবে না করে ভাব তুই টোটাল টেনজুল যদি দিস তার কতটা পোর্শন তোর ইয়েতে গেল ইন্টারনাল এনার্জিতে গেল সেটা যদি তুই বার করতে পারিস তাহলে বাদ বাকি পোর্শন ওয়ার্ক ডান সো ইফ দা টোটাল অ্যামাউন্ট ইজ কনসিডার্ড টু বি 1 তাহলে দেখ ব্যাপারটাকে এইভাবে ভাবা যায় না যে 1 মাইনাস সরি 1 মাইনাস 1 বাই গামা এইভাবে ভাবা যেতেই পারে মানে এটাকে তুই এভাবে ভাবছিস দেখ dq ইকুয়ালস টু du প্লাস dw পুরোটাকে dq দিয়ে ডিভাইড করছিস পুরোটাকে dq দিয়ে ডিভাইড করছিস তোর এই পোর্শনটা লাগবে তাই তো তাহলে এটা হচ্ছে 1 এটা হচ্ছে ওয়ান মাইনাস গামা তাহলে এইটা থেকে আমি অন্তত বার করতে পারি যে আমার কতটা পোর্শন পোর্শন যাবে যাবে কতটা ইন্টারনাল তাই না চলো চার্ট করি বসে বসে ছোট্ট করে চার্ট করে নি সবাই মিলে একসাথে করলে সুন্দরভাবে হয়ে যাবে অ্যাটমিসিটি অ্যাটমিসিটি মানে কটা অ্যাটম এখানে অ্যাটমিসিটি বলতে আমি যেটা চাইছি সেটা হচ্ছে মোনো ডাই ট্রাই ট্রাইলিনিয়ার ওই কনসেপ্টটা চাইছি তার এক্সাম্পল অন্তত একটা করে এক্সাম্পল হলে বুঝতে সুবিধা হবে এফটা কি ডিগ্রিজ অফ ফ্রিডম এটা কি সিভি আমরা জানি ওটা এফ আর বাই টু এটা সিপি সিপি মানে সিভি প্লাস আর তারপরে আছে গামা গামাটা আইদার সিপি বাই সিভি অথবা ওয়ান প্লাস টু বাই এফ ডিউ বাই ডিকিউটাকে আমরা অলরেডি জেনে গেছি যে এটা ওয়ান বাই গামা হবে ডি বাই ডি কে জেনে গেছি এটা ওয়ান মাইনাস ওয়ান বাই গামা হবে তাই তো তাহলে চলো ঝপাঝপ করে ফেলি তাহলে ধরো আমাদের অ্যাটোমিসিটি কি হতে পারে মনো ডাই ট্রাই আর তাই তো ডাই ট্রাই ট্রাইলিনিয়ার এক্সাম্পলে হিলিয়াম বলতে এইচ সি এল ও টু এইচ টু ট্রাই বলতে ওজোন O3 ও থ্রি ট্রাই লিনিয়ার সিও টু এইচ এইগুলো আমরা মোটামুটি জানি এগুলো আমাদের অলরেডি পড়া নতুন গুলো পরে আসছে এফ আমরা জানি মনোর জন্য কত ছিল মনো তিন ভিডিও পার্ট টু যেটা সেইটাতে চলে যাবি অলরেডি আছে তোরা একটু চেক কর চেক করে সেখান থেকে এই ব্যাপারটা করে নিবি তারপরে আসছে এফ আর বাই টু এফ আর বাই টু বলতে সিভি তাহলে প্রথমটা হচ্ছে থ্রি আর বাই টু মানে হচ্ছে গিয়ে তোর থ্রি আর এবং তারপরে সেভেন আর বাই টু তাহলে এটা হলো গিয়ে আমার সিভি সিপি কি করে পাবো প্লাস আর তাহলে সিপি গুলো কি কি আসছে ফাইভ আর বাই টু সেভেন আর বাই টু ফোর আর এবং নাইন আর বাই টু তাহলে এই কটা আমি পেয়ে গেলাম কি এই কটা পেয়ে গেলাম সিপি বেশ কিছু সোজা পরীক্ষায় কিন্তু বা স্কুলের পরীক্ষায় কিন্তু এগুলো কোশ্চেন হয় সেটা আমি আগের দিন তোদের বলেছিলাম যে কার সিপি ভ্যালু এই কার সিভি ভ্যালু ওই কার গামা ভ্যালু এই তো সুতরাং সেই ধরনের কোশ্চেনও কিন্তু হতেই পারে এবার আসছে গামা গামাটা তুই পাতি রেশিও করে বা এটা দিয়ে যেভাবে খুশি করতে পারিস তাহলে প্রথমটা ফাইভ বাই থ্রি তার পরেরটা হচ্ছে গিয়ে তোর 7/5 তারপরেরটা আসছে তোর 4/3 এবং তারপরেরটা লাস্টেরটা আসছে 9/7 তাই না 9/7 আচ্ছা এবারে চলে আয় আমাদের DU/dQ বা 1/গামা কতটা পোরশন ইন্টারনাল এ যাচ্ছে তাহলে ইন্টারনাল এ কতটা যাচ্ছে বল এটা যাচ্ছে 3/5 এটা কতটা যাচ্ছে 5/7 এটা যাচ্ছে 3/4 এটা যাচ্ছে সেভেন বাই নাইন আর কতটা পোর্শন ওয়াক ডানে যাচ্ছে ঝপা ঝপ বসিয়ে দে এটা তাহলে ওয়ান থেকে মাইনাস করলে টু বাই ফাইভ এটা টু বাই সেভেন এটা ওয়ান বাই ফোর এটা টু বাই নাইন তো পার্সেন্টেজ যদি করিস একটা রাফ ক্যালকুলেশন জাস্ট একটা রাফ ক্যালকুলেশন যে পার্সেন্টেজ ওয়াইজ তাহলে কতটা হচ্ছে এটা পার্সেন্টেজ ওয়াইজ জিনিসটা কতটা সেটা যদি একবার দেখতে হয় থ্রি বাই ফাইভ

এক্সটার্নাল ওয়ার্ক ডান বা এক্সপ্যানশনটা অনেকটাই কম হয়ে যাচ্ছে কমপ্লেক্স মলিকিউল এক্সাইটেড হতেই ম্যাক্সিমাম এনার্জি চলে গেল আর এক্সপ্যানশনটা তুলনামূলকভাবে কম হচ্ছে বোঝা গেল চারটা ভালো করে দেখে নিই দরকার হলে নিজেরা আরেকবার খাতায় ছক করে নিয়ে ভালো করে করে নিবি ঠিক আছে চলো পরেরটাতে যাই আইসো থার্মাল প্রসেস আইসো থার্মাল প্রসেস নামটা তো শুনেই বোঝা যাচ্ছে আর আমরা তো আগেও পড়েছি ফার্স্ট সেকেন্ড স্লাইডে দেখে নিয়েছি আইসো থার্মাল মানে

এটার পি ভার্সেস কার্ভটা হবে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কি হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা সুন্দর একটা গ্রাফ হয়ে গেল তাহলে আমরা রিপ্রেজেন্টেশন শিখলাম আর কি শিখলাম গ্রাফ শিখলাম স্পেসিফিক হিট ক্যাপাসিটি স্যার আপনি তো আগের ভিডিওতে স্পেসিফিক হিট ক্যাপাসিটি পড়ালেন ওই তখন তো এই ব্যাপারে কিছু বলেন নি কেসটা হচ্ছে এখানে যখন তুই সিটি লিখছিস মানে ডি কিউ বাই ডিটি টি ইকোয়ালস টু কনস্ট্যান্টে ডিটি কত জিরো সো ডিকিউ বাই জিরো ইকোয়ালস টু আনডিফাইন্ড হয় না এই আনডিফাইন্ড বা ইনফিনিটি দিয়ে ওই যে সাইনটা আমরা দিয়ে থাকি সেইটা দিয়ে কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করতে পারে জাস্ট বোকা বানানোর জন্য তাহলে স্পেসিফিক ক্যাপাসিটি কেমন আনডিফাইন্ড বা ইনফাইনাইট ফার্স্ট লক এমন হচ্ছে দেখি তো এই রিপ্রেজেন্টেশন থেকে কিন্তু বোঝা যাবে না একটু মনে কর ডিউটাকে একটু আগে কি লিখতে বলেছিলাম যখন আমরা আইসো করিক করছিলাম ডিউটাকে কি লিখেছিলাম মনে কর ডিকিউ ইকুয়ালস টু ডিউর জায়গায় আমরা লিখতে পারি সিভিডিটি প্লাস আমরা লিখতে পারি ওয়ার্ক ডানটা তো পিডিভি তাহলে এবার চেক কর টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট টি যদি তোর কনস্ট্যান্ট থাকে তাহলে তোর ডিটি কত হবে ডিটি হয়ে যাবে জিরো তার মানে তোর ডিকিউ ইকোয়ালস টু কি চলে আসছে বল ডিকিউ টু তোর আসছে হচ্ছে গিয়ে পি ডিভি ডিকিউ পিডিভি মানেটা কি হলো তুমি ভাই হিট দেবে তুমি হিট দেবে তাতে করে কি হবে ভলিউমের চেঞ্জ হবে ইফ ইউ গিভ হিট তাহলে এক্সপ্যানশন তুমি হিট তুলে নাও কম্প্রেশন তাহলে এইখানে টেম্পারেচারের চেঞ্জ নেই কিসের চেঞ্জ আছে শুধু ভলিউমের তাহলে আইসো করিকে কি হয়েছিল শুধু টেম্পারেচার চেঞ্জ আইসো বাড়িকে কি হয়েছিল দুটোই আইসো থার্মালে কি হলো শুধু ভলিউমের চেঞ্জ যা হিট দিবি সব চলে যাবে কোথায় ওয়ার্ক ডান এবার যেহেতু আমি হিট সাপ্লাইড লিখেছি তাই আমি এখানে এক্সপ্যানশন লিখেছি তুমি যদি হিটটা বার করে নিতে তাহলে কি হতো কম্প্রেশন তাই তো চলো ওয়ার্ক ডান ইন আইসো প্রসেস তো আগের দুটো তো তলায় কুটি কুটি করে লিখে হয়ে গেছিল এটার জন্য গোটা একটা স্লাইড মাঝে মাঝে তো একটু কাজকর্ম করতে হয় সবই কি আর সোজা সোজা জিনিসপত্র হবে এটাও সোজা জাস্ট একটু করবো ডাব্লু ইকুয়ালস টু কি হয় ডাব্লু ইকুয়ালস টু হচ্ছে পিডিভি তার ইন্টিগ্রেশন তাই তো পিডিভি তার ইন্টিগ্রেশন তার মানে এটা কোনো একটা ভি ইনিশিয়াল থেকে ভি ফাইনাল অবধি ধর যাচ্ছে তো এখানে তো পি কনস্ট্যান্ট নয় আইসো বারিকের মতো যে বার করে নিবি এখানে তো ডিভি জিরো নয় আইস করি মতো যে গোটা করে দিবি তাহলে কি করতে হবে তাহলে একটু আমাদের মনে করে নিতে হবে যে স্যার কনস্ট্যান্ট টু তাকে তাহলে এর জায়গায় লেখা যেতে পারে কে বাই ভি কে জায়গা পি এর জায়গায় লেখা যেতে পারে কে বাই ভি তো কে টা কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে ডিভি বাই ভি তার ইন্টিগ্রেশন ফ্রম ভিআই থেকে এফ ডি ভি বাই ভি কি দেবে আমাকে এন ভি তাহলে কে এন ভি তার লিমিট বসছে কোথা থেকে কোথায় ভিআই থেকে এফ আর যারা এলেন এর ইন্টিগ্রেশন নিয়ে এখনো করছিস তাদের নিশ্চয়ই এতদিনে হয়ে গেছে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে এক্স বাই এক্স তার ইনটিগ্রেশন এক্স তাহলে এন ভি আই থেকে এফ এটা করলে আমার আসছে কে এন ভি এফ মাইনাস ভিআই এবং এলএন ভিএফ মাইনাস বলতে জিনিসটা হয়ে গেল কে এলএন VF। বাই এখন প্রশ্ন হচ্ছে স্যার কে টা কি মানে এই যে কে টা এটা কি থাকবে মানে ব্যাপারটা ভালো লাগছে না তো দেখতে তাহলে ভাবি কে টা কি ছিল PV ইকুয়ালস টু আপনি কে লিখেছিলেন কিন্তু আর তো লিখতেই পারতেন পিভি ইকুয়ালস টু এটা তো ভ্যালিড আছে টি কনস্ট্যান্ট হয়ে তো আপনার কি তাহলে এইখানটাতে আমরা ওই জন্য লিখে দিলাম যে আর টি যেখানে আর কি গ্যাস কনস্ট্যান্ট টি কি যে টেম্পারেচারটা তুই কনস্ট্যান্ট রাখছিস তাহলে আর টি এল এন ভি এফ বাই ভি আই এখানে আরেকটা জিনিস প্লিজ একটু দেখে নে সেটা হচ্ছে তোর এইখানটাতে যেহেতু পি ভি ইকুয়ালস টু আর এবং আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট তাহলে তো লেখা যায় না যে পি আই ভি আই ইকুয়ালস টু পি এফ ভি এফ মানে পি এর প্রোডাক্টটা তো কনস্ট্যান্ট পিআই ভি যদি পি এফ লেখা যায় তাহলে দেখ তো বাই ভি মানে কি হচ্ছে এখান থেকে একটু চেক কর ভি বাই ভি কি হচ্ছে ভি বাই ভি হয়ে যাচ্ছে আমার ভি বাই ভি হয়ে যাবে পিআই বাই পি তাহলে ইকুয়াল টু আর টি এল বাই পি তাহলে এই দুটো হচ্ছে আমার আইসোথার্মাল ওয়ার্ডদানের ফর্মুলা যদি ভলিউমের ভ্যারিয়েশন দেওয়া থাকে প্রথমটা দিয়ে কাজ করব যদি আমার ইয়ের ভ্যারিয়েশন প্রেশারের ভ্যারিয়েশন দেওয়া থাকে তাহলে সেকেন্ডটা দিয়ে কাজ করব ফাইন্ড দা ওয়ার্ক ডান ইন কম্প্রেসিং ফাইভ মোলস অফ অক্সিজেন ভেরি স্লোলি টু হাফ ইটস ইনিশিয়াল ভলিউম ফাইন্ড দা ওয়ার্ক ডান ইন কম্প্রেসিং ফাইভ মোলস অফ অক্সিজেন ভেরি স্লোলি টু হাফ ইটস ইনিশিয়াল ভলিউম এখানে আরেকটা জিনিস গিভেন করে নি চল লেখা নেই চল আমরা গিভেন করে নি সেটা হচ্ছে ধর এখানে লেখা আছে গিভেন টেম্পারেচার ইকুয়ালস টু 27 ডিগ্রি সেলসিয়াস ধর এটা গিভেন আছে তাহলে এবার অঙ্কটা কিভাবে করব তাই না প্রথমত এটা প্রসেসে হচ্ছে সেটা কোথায় লেখা আছে আইসোথার্মাল প্রসেস এই যে হচ্ছে সেটা কোথায় লেখা সেটা এইখানে লেখা ভেরি স্লোলি ভেরি স্লোলি কথাটা ইন্ডিকেট করবে যেটা আইসোথার্মাল প্রসেস আইসোথার্মাল প্রসেস কে আমরা ভেরি স্লো প্রসেস বলে জানি আমরা এটাকে অনেক সময় কোয়াসি স্ট্যাটিক প্রসেস বলি কোয়াসি স্ট্যাটিক মানে হচ্ছে প্রায় স্ট্যাটিক মানে সে ব্যাটা এতটাই স্লো নড়াচড়া করছে কিনা তাই বোঝা যাচ্ছে না আদৌ কি কিছু হচ্ছে কোয়াসি স্ট্যাটিক প্রসেস ভেরি স্লো প্রসেস রিভার্সিবল প্রসেস এর একটা কথাও যদি লেখা থাকে তুই তাহলে ধরে নিবি যে ওটা আইসোথার্মাল প্রসেস সো ইফ ইট ইজ আইসোথার্মাল প্রসেস ভেরি স্লোলি লেখা রয়েছে আইসোথার্মাল প্রসেস তো ফর্মুলা হাতের কাছে আছে এবার প্রশ্ন হচ্ছে কোনটা নেব প্রথমটা না সেকেন্ডটা হাফ ইটস ইনিশিয়াল ভলিউম খেলা কার উপর হচ্ছে ভলিউমের উপর তাহলে কোনটা নেব ডেফিনেটলি প্রথম ফর্মুলাটা নেব কি আছে ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু আর ভি এফ বাই ভি আই ঠিকই আছে তো বসিয়ে দিলেই হয়ে যায় একটা প্রবলেম আমরা যখন ডিরাইভ করেছি তখন দেখ আবার চেক কর পিভি ইকুয়ালস টু বলে ডিরাইভ করেছিস মানে এন কত ধরা ছিল ওয়ান কোশ্চেনে কত দেওয়া রয়েছে ফাইভ মোলস তাহলে ওখানে সবার আগে একটা ফাইভ আসবে চলে এলো ফাইভ আর আর টা টেম্পারেচার কত দেওয়া আছে টোয়েন্টি সেভেন তাহলে কত বসিয়ে দেবো টোয়েন্টি সেভেন একদম না ওটা ডিগ্রি সেলসিয়াস আর আমাদের কি ফর্মুলাতে এই যে হিটের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কেসে কি নি বলেছিলাম অ্যাবসলিউট স্কেল বা কেলভিন তাহলে 27 প্লাস 273 কত হয়ে গেল 300 কেলভিনে কনভার্ট করলাম কেলভিনে কনভার্ট করতে তো তোরা জানিসই বসিয়ে দিয়েছি আর কি আছে এলএন এলেনের এর পরে হাফ ইটস ইনিশিয়াল ভলিউম তার মানে ভিএফ টা হচ্ছে ভিআই বাই 2 ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম হচ্ছে ভিআই তাহলে গল্প কি দাঁড়ালো গল্প দাঁড়ালো 5 আর ইন্টু থ্রি হান্ড্রেড ইন্টু কত হওয়ার কথা হাফ আওয়ার কথা হাফ মানে কি রে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এইগুলোর ডেটা ফেটা গুলো যা আমরা যতটা জানি যদি বসাতে পারি বসালাম নাহলে এই ফর্ম্যাটে ছাড়লাম তাহলে কত দাঁড়াচ্ছে দেখ না একবার তিন পাঁচে পনেরো ওয়ান ফাইভ জিরো আর তাই তো এলএন টু কিছু মিস করলাম হ্যাঁ স্যার মাইনাস সাইন লেখেন নেই সামনে লিখে দে এলএন টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে তো মাইনাসটা সামনে আসছে তাহলে গল্প কি হয়ে গেল মাইনাসটা একটু বড় দিয়ে ফেলেছি দাঁড়া এক সেকেন্ড মাইনাসটা একটু ছোট করে নি তাহলে হয়ে গেল মাইনাস আর টি এই সরি মাইনাস ফিফটিন হান্ড্রেড আর এল এন টু ওয়ার্ডটা নেগেটিভ চলে এলো যে ওয়ার্ডটা নেগেটিভ হয় মানে কিছু সিগনিফিকেন্স আছে ডেফিনেটলি আছে ডান নেগেটিভ মানে কি হয়েছে সিস্টেম বড় হয়েছে না সিস্টেমকে লোকজন ঠেসে ঠুসে ছোট করে দিয়েছে ওয়ার্কডান অন দ্য সিস্টেম হয়েছে বাই দ্য সারাউন্ডিং হয়েছে তার মানে কম্প্রেশন হয়েছে তাই ওয়ার্কডান নেগেটিভ এসেছে যারা এই অন দ্য সিস্টেম বাই দা সিস্টেম এক্সপ্যানশন কম্প্রেশন নিয়ে কনফিউশন হয়ে আছিস তারা কি করবি থার্মোনিরামিক্সের ফার্স্ট ভিডিও এপিসোড ওয়ানটা দেখবি ওখানে আমরা গুলো ডিসকাস করেছিলাম তাই না তাহলে এইবারে আমরা আপাতত কি করেছি দেখ তিনটে মোটামুটি প্রসেস আমরা শেষ করলাম তার মধ্যে আইসো করিক আইসো বারিক আইসো থার্মাল তাদের স্পেসিফিক ক্যাপাসিটি কেমন হয় ওয়ার্ক ডান কেমন হয় এবং তাদের ফার্স্ট লটা দেখতে কেমন হয় আইসো করিকে যেমন হিট দিলে শুধু টেম্পারেচার বাড়ে আইসো বাড়িকে যেমন হিট দিলে ঘন্টা দুটোই হয় পার্সেন্টেজ ওয়াইজ গ্যাস টু গ্যাস ভ্যারি করে এবং আমার আইসো থার্মালে হিট দিলে শুধুমাত্র এক্সপ্যানশন হয় তার ওয়ার্ক সবার ফর্মুলা আমরা মোটামুটি জেনে গেছি তাহলে আজকের ভিডিও এই অবধি থাকলো নেক্সট আমরা যখন করবো আমাদের একটা প্রসেস বাকি রয়ে গেছে মনে আছে কোনটা সেটা অ্যাডিয়াবেটিক তাহলে নেক্সট আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস করছি থ্যাংক ইউ